আজকের দিনটিকে আমরা জামাই ষষ্ঠী হিসাবে সবাই জেনে থাকি, কিন্তু আজকের দিনটি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মা ষষ্ঠীর ব্রত হিসাবে পালন করা হয় এবং মা ষষ্ঠীর পুজো করা হয়। মা ষষ্ঠী মা দুর্গার একটি রূপ, যেখানে প্রতিটি মা তার সন্তানের মঙ্গল কামনায়, দীর্ঘায়ু কামনায় এবং তার সন্তান যাতে সুখে শান্তিতে থাকে সেই জন্য আজকের দিনে মা ষষ্ঠীর কাছে ব্রত রেখে পুজো দেওয়া হয়। এখানে পুজোর উপকরণ হিসাবে দই, চিঁড়ে, খই, ছলা এবং গুড়, সরষার তেল, হলুদ এগুলো ব্যবহার করা হয়। পুজোর শেষে দইয়ের টিকা সন্তানের ললাটে দিয়ে দেওয়া হয়। আজকের দিনে বাড়ির সন্তানদের বিভিন্ন রকমের সুস্বাদু ও পুষ্টিকর খাবার খাওয়ানোর চল দীর্ঘদিন ধরে হয়ে আসছে। জামাই যেহেতু শাশুড়ি এবং শ্বশুরের কাছে সন্তান তুল্য, তাই জামাইকেও বাড়িতে আমন্ত্রণ করা হয়, যাতে সবাই একসাথে সুস্বাদু খাবার গ্রহণ করে এবং দিনটি হাসিতে খুশিতে থাকে। জামাইয়ের বাড়তি সম্মানস্বরূপ জামাইকে একটি নতুন বস্ত্র প্রদান করা হয় শ্বশুর বাড়ি থেকে। সবে মিলিয়ে আজকের দিনটি মা ষষ্ঠীর আরাধনা এবং সন্তানদের মঙ্গল কামনা, সন্তানরা যাতে সুখে শান্তিতে থাকে এবং দীর্ঘায়ু লাভ করে সেই জন্যই মা ষষ্ঠীর ব্রত পালনের দিন। তবে এটা লক্ষ্য করা হয় যে বেশিরভাগ মা ষষ্ঠীর স্থান কিন্তু বটবৃক্ষের তলায় হয়, কারণ বটগাছ সাধারণত অনেক দিন বেঁচে থাকে এবং ছায়া প্রদান করে। বখর গ্রীষ্মেও যখন সব গাছ ছায়া দিতে সামর্থ্য হয় না, তখন কিন্তু বটগাছ ছায়া প্রদান করে। আমি কয়েকটি মন্দিরের ঠিকানা জানি যেখানে সন্তান না হওয়া দম্পতির স্বামীকে বটগাছের ঝুড়ি ঔষধ হিসাবে খেতে দেওয়া হয়। এবং সমস্ত প্রাণী যেহেতু মায়ের সন্তান, বেশিরভাগ বটগাছগুলোকে লক্ষ্য করলেই দেখা যায় যে তাদের শাখা পোশাকাতে বিভিন্ন ধরনের পাখি এসে বাসা বাঁধে এবং নিশ্চিন্তে নিজেদের আশ্রয়স্থল হিসাবে সেখানে বসবাস করে। যেহেতু বটবৃক্ষটি মা ষষ্ঠীর বাসস্থান হিসাবে ধরা হয়, অতএব কোনো মানুষই সেই গাছের ডাল ভাঙা এবং সেই গাছে চড়া থেকে বিরত থাকে এবং সেই গাছে বাসা বাঁধা পাখিদের ওপর অত্যাচার তো দূরের কথা। সবাই মা ষষ্ঠীর আশ্রয়ে নিরাপদে থাকে।